ফের বাংলায় আসছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। আগামী মাসেই অমিত শাহ তিনি বাংলায় আসছেন এমনটাই জানিয়েছেন রাজ্য বিজেপি সভাপতি সুকান্ত মজুমদার। এই বিষয় নিয়ে বিস্তারিত জানতে কথা বলে নেব আমাদের সঙ্গে রয়েছেন প্রতিনিধি শিবাশিস মৌলিক। শিবাশিস, গতকালই সন্ধে সুকান্ত মজুমদারের সঙ্গে অমিত শাহ বৈঠক করেন, জরুরি ভিত্তিতে ছিল সেই বৈঠক, আর তারপরে আগামী মাসেই কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী রাজ্যে আসছেন, কি জানতে পারছো? মাধুরী, যেমনটা জানা যাচ্ছে তাতে সুকান্ত মজুমদার বিজেপি রাজ্য সভাপতি তিনি যা জানিয়েছেন, গতকালকে তিনি কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে সময় চেয়েছিলেন এবং তারপরে তাকে সময় দেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। অমিত শাহের সঙ্গে দেখা করেন তিনি। অমিত শাহের সঙ্গে দেখা করার সুকান্ত মজুমদার যা জানতে পারেন তাতে আগামী মাসেই অমিত শাহ তিনি আসছেন এই বঙ্গে, এবং যে জনসম্পর্ক অভিযান বিজেপির তরফে চলছিল সেই জনসম্পর্ক অভিযানে আবার অংশ নেবেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। উত্তরবঙ্গে তার একটি জনসভা করার সম্ভাবনা রয়েছে, তবে তার সেই জনসভা কোথায় হবে তা চূড়ান্ত করার জন্য দায়িত্ব দেওয়া হয়েছে রাজ্য বিজেপিকেই। এর পাশাপাশি তিনি রাজ্য বিজেপির কার্যকর্তাদের সঙ্গেও একটি গুরুত্বপূর্ণ বৈঠক করবেন এমনটাও বিজেপি সূত্রে জানা যাচ্ছে। মাধুরী, ধন্যবাদ শিবাশিস। আর এই প্রসঙ্গে রাজ্য বিজেপির সভাপতি সুকান্ত মজুমদার ঠিকই বলেছেন, শোনাবো আপনাদের। বাংলার মানুষের জন্য সবথেকে বড় সুখবর হচ্ছে এটাই যে কোর্টের রায়ের জন্য সেন্ট্রাল ফোর্সেস তারা পশ্চিমবঙ্গে থাকছে, এবং সেই পশ্চিমবঙ্গে সেন্ট্রাল ফোর্সেস এই যে অরাজকতা চলে ভোটের পর সেই অরাজকতাকে অনেকটা কমিয়ে রেখেছে। জানি না এটা কতদিন থাকবে বা কতদিন চলবে, কিন্তু এই অরাজকতা এখনও পর্যন্ত যে কম আছে, এখনও পর্যন্ত মৃত্যুর সংখ্যা আর বাড়েনি, তার মূল কারণ কিন্তু সেন্ট্রাল ফোর্সের উপস্থিতি। এবং মাননীয় গৃহমন্ত্রী নিজে সমস্ত কিছু দেখছেন যাতে পশ্চিমবঙ্গে কোনো মানুষের যেন প্রাণহানি না হয়। আগস্টে অমিত শাহজি আসবেন, উনি কথা দিয়েছেন। আর এবার নিয়োগ দুর্নীতিকাণ্ডের তদন্তের দিকে নজর রাখবো। নিয়োগ দুর্নীতিকাণ্ডে ধৃত কুন্তল ঘোষ, শান্তনু বন্দ্যোপাধ্যায় এবং অয়ন শীলের মোট 15 কোটি টাকার সম্পত্তি বাজেয়াপ্ত করলো ইডি। ইডি সূত্রে যেমনটা জানা যাচ্ছে যে এই তিনজনের মোট 43টি সম্পত্তির ডিড ভ্যালু 15 কোটি টাকা দেখানো হলেও আসলে বাজার দর 100 কোটি টাকা। এই বিষয় নিয়ে বিস্তারিত জানতে কথা বলে নেবো আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রয়েছেন প্রতিনিধি প্রকাশ সিনহা। প্রকাশ, 43টা সম্পত্তি এই তিনজনের যার আসল বাজার দর 100 কোটি টাকা, ইডি সূত্রে আর কি খবর রয়েছে? একদমই, যেটা ইডির তরফে দাবি করা হচ্ছে, তুমি জানো শান্তনু বন্দ্যোপাধ্যায়, অয়ন শীল এবং কুন্তল ঘোষ তিনজনকেই কিন্তু ইডি গ্রেফতার করেছিল, তাদের নামে চার্জশিটও জমা পড়েছে। ইডির তরফে দাবি করা হচ্ছে যে তাদের 15 কোটি টাকার সম্পত্তি অ্যাটাচ করা হয়েছে, যেটা বাজার দর প্রায় 100 কোটি টাকা, অর্থাৎ ডিড ভ্যালু যেখানে দেখা যাচ্ছে 15 কোটি টাকা, তার আসলে কিন্তু বাজার দর হচ্ছে 100 কোটি টাকা। এই 43টি সম্পত্তির মধ্যে যেটা ইডি সূত্রের খবর, একাধিক সম্পত্তি রয়েছে কুন্তল ঘোষের। কুন্তল ঘোষের 4টি জায়গায় সম্পত্তি রয়েছে, শান্তনু বন্দ্যোপাধ্যায় তার 14টি জায়গায় সম্পত্তি বাজেয়াপ্ত করা হয়েছে, এবং অয়নশীল, তুমি জানো যে সল্টলেকের অফিসে তল্লাশি অভিযান চালানো হয়েছিল, তার 25টি সম্পত্তি গতকাল কিন্তু বাজেয়াপ্ত করা হয়েছে, এমনই খবর আমরা ইডি সূত্র মারফত জানতে পাচ্ছি। এবং এই 25টির সম্পত্তির মধ্যে অয়নশীলের 20টি ফ্ল্যাট রয়েছে, বাকিদের ব্যাংক অ্যাকাউন্টে যে টাকা রয়েছে সেটাও বাজেয়াপ্ত করা হয়েছে, ফিক্সড ডিপোজিট বাজেয়াপ্ত করা হয়েছে, মিউচুয়াল ফান্ড শেয়ার থেকে শুরু করে মুভেবল এবং ইমুভেবল প্রপার্টি যেটা রয়েছে সেটা কিন্তু বাজেয়াপ্ত করা হয়েছে। সব মিলে কিন্তু ইডি সূত্রের খবর, 15 কোটি টাকার ডিড ভ্যালু সম্পত্তি বাজেয়াপ্ত করা হয়েছে, যার বাজার মূল্য যেটা ইডি সূত্রের খবর প্রায় 100 কোটি টাকা। ধন্যবাদ প্রকাশ।